টানা পতনের ধারা থেকে বেরিয়ে বড় উত্থান দিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সার্বিক সূচক ডিএসইএক্স 120 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 7005 এ। লেনদেন হয়েছে 1386 কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 340টির, কমেছে 22টির, আর অপরিবর্তিত রয়েছে মাত্র 14টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। 26 অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স ইন্ডেক্স গতদিনের চেয়ে 120 পয়েন্ট বেড়ে দিয়ে আজকে 7005 এসে দাঁড়িয়েছে। দিনের শুরু থেকে মার্কেটে বেশ প্রফিট টেকিং প্রবণতা দেখা দিলেও দিনের মধ্যভাগ থেকে মার্কেটে বেশ ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয় এবং দিন শেষে মার্কেট 120 পয়েন্ট পজিটিভ রেখে তার লেনদেন শেষ করে। আজকে মার্কেটে লেনদেনরত কোম্পানির মধ্যে দাম বেড়েছে 340টি কোম্পানির শেয়ার মূল্যে এবং দাম কমেছে 22টি কোম্পানির শেয়ার মূল্যে এবং পরিবর্তিত ছিল 14টি কোম্পানির শেয়ার মূল্য। আজকে মার্কেটে টোটাল টার্নওভার ছিল প্রায় 1386 কোটি টাকার মতো। গত সপ্তাহের মার্কেটে অ্যাভারেজ টার্নওভার ছিল 1510 কোটি টাকার মতো এবং চলতি সপ্তাহের তিন দিনে অ্যাভারেজ টার্নওভার হচ্ছে 1442 কোটি টাকার মতো। আজকে মার্কেটে সেক্টরগুলোর মধ্যে টপ পজিশনে আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালসকে। এই সেক্টর আজ টোটাল টার্নওভারে প্রায় 14% মতো অবদান রেখেছে এবং সেই সাথে এই সেক্টরের আজ লেনদেনরত কোম্পানির মধ্যে দাম বেড়েছে 25টি কোম্পানির শেয়ারে, কমেছে 4টি কোম্পানির শেয়ার মূল্য। মার্কেট মুভারের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বেক্সিমকোকে। আজকে এদের প্রায় 86 কোটি টাকার মতো ট্রেড হয়েছে এবং দ্বিতীয় পজিশনে আমরা দেখতে পাচ্ছি ডেল্টা লাইফকে। টপ টেনের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কেডিএসএ লিমিটেডকে। আজ মার্কেটে 50 থেকে 100 টাকা অর্থাৎ মিড রেঞ্জের শেয়ার মূল্য শেয়ারের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশ লক্ষণীয় ছিল এবং সেই সাথে 10 থেকে 30 কোটি টাকার পেইড আপের শেয়ারেও তাদের আগ্রহ বেশ লক্ষ্য করা গিয়েছে।